আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিমল মণ্ডল। তারই কণ্ঠে শুনে নেব স্নান কবিতাটি। আসুন শুনে নিই। নমস্কার। বাতায়নের পাতায় আজকে আমি একটি কবিতা পাঠ করছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে বিমল মণ্ডল। স্নান, প্রতিটি স্নানের পর বদলে যায় ইস্তাহার। জলের দরদি কৃষক বেজে ওঠে, ঘুমোবার আগে এবং অতঃপর আমার মতিভ্রম এক থাকে না। কত দৈবত এসে সুখ টানে, দুঃখ খায়, অজু করে, আর আমি পাল্টে যাই বিধিবদ্ধ বৃষ্টির সংসারে। স্নানের আগে আমার হাত কামড় ছিল সন্তান সম্ভাব্য একটা মাছ, সুতরাং পরের দৃশ্য ক্ষতিগ্রস্ত বিছানা। কবির জন্য রেখেছিল কিছু কার্পাস, কিছু অন্ধ বোরোলিন। পরের স্নান আমার আর পীর সাজা হলো না। নমস্কার। কেমন লাগলো কবিতাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।